আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ইউকি কিচেন থেকে আমি খালিদা তো আজকে আপনাদের জন্য অনেক স্পেশাল আর অনেক সুন্দর একটা জিনিস নিয়ে হাজির হয়ে গেলাম আর এটা হচ্ছে মেহেদি পার্টিতে গিফট দেবার জন্য একটা চকলেটের কেক তৈরি করবো আমরা এটা কোনো অরিজিনাল চকলেট কেক না এটা জাস্ট একটা আর্টিফিশিয়াল কেক আর এটা তৈরি করছে আমার বঞ্চি আর আমি তাকে সাথে আছি আমি দেখছিলাম আসলে শেখার চেষ্টা করছিলাম তো ভাবলাম যে আমার প্রিয় বিও সাথে একটু শেয়ার করি কারণ এগুলো দেখতে কিন্তু অনেকটা আইডিয়া পাওয়া যায় যে কোনো কিছু ডেকোরেশন করার জন্য তো আমি আমার কাছে খুবই ভালো লাগছিল ও যখন এটাকে ডেকোরেশন করছিল আর আমার কাছে মনে হয় যে এটা নিজের মতো করে তৈরি করা যায় মানে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চকলেট অথবা যে কোনো ডিজাইনের সেই মাসমেলন এগুলো নিয়ে সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন তো জাস্ট এটা একটা আইডিয়া তো সে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো বিওয়ার্স নিশ্চয়ই এই কাগজগুলো চিনতে পারছেন এটা কিন্তু আগের দিনে বিয়েতে দরজার সামনে ডিজাইন করে লাগানো হতো তো ঠিক সেই রকম পেপারগুলো যে কোনো সুপার মার্কেট অথবা আসদা টেস্ক যে কোনো শপে পাওয়া যায় ইজিলি তো এরকম আপনাদের পছন্দ মতো কালারস কিনে এনে আপনারা শুধুমাত্র জাস্ট এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে এটাকে সুন্দর করে বসিয়ে দেবেন টুথপিকের সাহায্যে আসলে এখানে খরচের অতটা বেশি কিছুই নেই জাস্ট অল্প খরচে খুব সুন্দরভাবে একটা কেক ডেকোরেশন করে যে কোনো প্রিয়জনের বিয়ে অথবা বার্থডে যে কোনো কিছুতেই উপহার দেয়া যায় এটা খুবই ইজি তো আমার একটা অভ্যাস হচ্ছে আমি কিন্তু সবসময় অনেক শিকার আগ্রহ রাখি যে কোনো কিছু যদি দেখি যে একটু আনকমন একটু অন্যরকম তো এগুলোর আমি পেছনেই পড়ে থাকি যে না এটা আমাকে শিখতেই হবে এটা শেখা না পর্যন্ত আমি নিজেকে বসিয়ে রাখবো না তো এরকমই আমি সব সময় করি ইভেন আমার বড়ো ভাইয়ের মেয়েদের বিয়ে হয়েছিল। আমি তাদের বিয়েতে অনেক কিছু আসলে আমি মেকিং করেছি যে একটা ডল মেকিং করেছি বরের বাড়িতে পাঠানোর জন্য তারপর হচ্ছে অনেক সুন্দর করে চেষ্টা করেছি নিজের মতো করে শপিস তৈরি করার যেখানে আংটি রাখা হয় তো এগুলো কিন্তু আমি নিজেই তৈরি করে দিয়েছি এটা আসলে তখন আমার ইউটিউব ছিল না হয়তো ইউটিউব যদি থাকতো তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতাম আমার নিজের হাতের কাজের জিনিসগুলো তো যাই হোক ইনশাল্লাহ পরবর্তীতে যারই বিয়ে লাগবে অবশ্যই আমি তো কিছু না কিছু তৈরি করব। তো তখন না হয় আপনাদের সাথে শেয়ার করে দেব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন মাসমেলন দিয়ে টুথপিকের সাহায্যে বসিয়ে দেওয়া হচ্ছে আর এরকম সেইগুলো কিন্তু অনলাইনে অহরহ পাওয়া যায় ইভে অথবা আমাজন যে কোনো ওয়েবসাইটে এগুলো পাওয়া যায় ডেকোরেশনের জন্য খুবই ইজিলি তো আসলেই যে কোনো ধরনের পার্টিতে বার্থডে অথবা অ্যানিভার্সারি অথবা ওয়েডিং যে কোনো কিছুতেই আসলে এরকম ডেকোরেশনগুলো আমাদেরকে নিজেরাই করতে হয় কারণ এগুলো কিনতে গেলে অনেকটা এক্সপেন্সিভ আর এগুলো একটু যদি খেয়াল করা যায় একটু যদি আইডিয়া করে তৈরি করা যায় তাহলে কিন্তু এটা আমরা নিজেরা গড়ে বসেই তৈরি করতে পারবো তো এই যে কেকটা তৈরি করা হচ্ছে এটা আসলে খুবই জটপট করে খুব তাড়াতাড়ি একটা আইডিয়ার মধ্য থেকে তৈরি করা হচ্ছে এটা কোনো প্ল্যানিং করে করা না তো হাতের কাছে যা কিছু পাওয়া গেছে তাই দিয়ে আসলে এগুলো তৈরি করা হচ্ছে তো আর যে কোনো কিছু তৈরি করার সময় আসলে একটু গান শুনলে খুবই ভালো লাগে তার মধ্যে হচ্ছে স্পিকারের মধ্যে অনেক সুন্দর লাইটিং তো এগুলো অনেকটা মনটাকে উৎফুল্ল আর আমাদের উৎসাহটা আরো বাড়িয়ে দিচ্ছিল আজকে আসলে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব যে গল্পটা হচ্ছে আমার গৃহপালিত একটা বিড়াল ছিল ওই বিড়ালটার মনটা বাংলাদেশ থেকে আসার পর ভীষণ রকমের খারাপ ছিল কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম তো তখন আমার এই বিড়ালটা ছিল মানে আমি ওকে গড়ে চেয়েছিলাম ভেতরে রেখে যেতে মানে গড়ের ভেতরে তো ওকে আমি ধরতে পারিনি তাই এটা গার্ডেনেই ছিল গার্ডেনে বলতে আমার আপুরা সবাই প্রতিদিন আসতেন খাবার দাবার দিতেন এবং চেষ্টা করতেন যেন এটাকে গড়ের ভেতরের আনা যায় তো একটা সময় দেখলেন যে কেউই এটাকে গরের ভেতরে আনতে পারছে না তো তারপর দুলাভাই এসেছিলেন আমার মেজু আপুর হাজবেন্ড উনি এসে এটাকে চেষ্টা করেছিলেন যেন গাড়িতে করে ওনার করে নিয়ে যেতে কারণ ওইখানে গেলে হয়তো বা ঘরের ভেতরে অ্যাটলিস্ট ডুববে কারণ এখানে আমরা কেউ নেই দেখে এই বিড়ালটা অনেকটা অন্যরকম হয়ে গিয়েছিল আমার কাছে মনে হচ্ছে অনেক কষ্ট পেয়েছিল বিড়াল এরকমই হয় পশু পাখি হলেও এরা কিন্তু বুঝতে পারে অনেক কিছুই তো বিড়ালটাকে যখন গাড়িতে তোলা হয়েছিল তখন কিন্তু যখন দরজাটা লাগাবেন তখন হঠাৎ করে সে দৌড় মেরে গাড়ি থেকে বের হয়ে গেছে তো এরপর আবার আবার গার্ডেনে চলে এসেছে মানে জায়গা মতোই চলে এসেছে কিন্তু ঘরের ভেতরে ঢুকছে না তো এই অবস্থায় তারা প্রতিদিনই খাবার দাবার দিতেন এইভাবেই চলছিল আর তখন কিন্তু অতটা বেশি ঠান্ডাও ছিল না কারণ তখন ছিল সামার টাইম তো এরপর যেটা হলো খুবই মানে আমি একটু নিশ্চিন্তে ছিলাম যেহেতু সামার টাইম আছে একটু ভালো থাকবে বিড়ালটা তো পরক্ষণে একদিন আপু দিয়ে আমাকে বললেন যে না বিড়ালটা আসলে কোথাও চলে গেছে এটাকে আমরা খুঁজে পাচ্ছি না এরপর থেকে আমি এতটাই মন খারাপ করেছিলাম মানে আমার চোখে জল এসে গিয়েছিল যে দু তিন বছর হয়ে গেছে এটাকে আমি এত যত্ন করে লালন পালন করলাম আর এত এত সুন্দর ছিল আমার বিড়ালটা আর আজকে হারিয়ে গেছে এটা এটা ভেবে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো আমরা কিন্তু সবাই জানি যে ইসলামে বিড়াল লালন পালন করাটাকে অ্যালাউ করে কিন্তু যারা কুকুর লালন পালন করেন তাদেরকে মানে কুকুর লালন পালন করাটা অ্যালাউ করে না কারণ এটা ঘরের আশপাশে থাকলে কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনাটাই থাকে তো যারা আসলে কুকুর লালন পালন করেন তাদের জন্য আমি একটা হাদিস সামান্য পরিমাণে শেয়ার করছি এটা আমার কথা না আপনারা শুনলেই বুঝতে পারবেন খুরুল মালাইকা আল্লাহ তালা রহমতের ফেরেস্তা প্রবেশই করেন না সেখানে সেখানে দুটি জিনিস আছে শুধু কুকুর যদি কোনো বাসা বাড়িতে থাকে সেখানে আল্লাহ সুহাতালার রহমতের ফেরেস্তাগণ প্রবেশ করেন না কুকুর এটি থাকলে কেন আল্লাহ তালা রহমতের ফেরেস্তাগণ প্রবেশ করেন না সমস্যাটি কোথায় ইমাম নবী রহমতুল্লাহ আলী হাদিসের বিশ্ববিখ্যাত বিশ্লেষক সেহী মুসলিমের ব্যাখ্যা তিনি লিখেছেন গোটা মুসলিম বিশ্ব সেখান থেকে উপকৃত হচ্ছে সেই রাম নববি রহমতুল্লাহ এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে কুকুর কোন বাসা বাড়িতে থাকলে সেখানে আল্লাহর রহমতের ফেরেশটা প্রবেশ করেন না তার কারণ হল কুকুরের মধ্যে কিছু বিশেষ কুকুর আছে বিশেষ শ্রেণীর কুকুর আছে যেগুলো মূলত শয়তানি আর শয়তান যেখানে থাকে সেটা আল্লাহত আল্লাহ রমতের ফেরেশটা আসে আরেকটি কারণ উল্লেখ হয়েছে যে কুকুর এর গায়ে সাধারণত নাপাক থাকে তো এই হাদিসটা শেয়ার করার কারণ হলো অনেকে আসলে বুঝতে পারবে না কি কুকুর লালন পালন করা আর বিড়াল লালন পালন করার মধ্যে পার্থক্যটা কোথায় তো এটা হচ্ছে আমি আর উনি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে একটু নিজের মতো করে সময় কাটাচ্ছি তো এটা হচ্ছে নিউলুকে এসেছি নিউলুকে আসার পর এই ড্রেসটা ওনার এত পছন্দ হয়েছে আমাকে বলছেন কেনার জন্য তো আমি কিনেই নিলাম কারণ উনি যা কিছু পছন্দ করেন সেটা আমি আবার না করতে পারি না তো এটা দাম পড়েছে টোয়েন্টি পাউন্ডস তো এই তো এটা আমি কিনে নিয়েছি কারণ কাপড়টা কিন্তু অনেক সফট আর খুবই কমফর্টেবল এটা হচ্ছে একটা টপ তো আমি টপ অনেক পছন্দ করি সে কারণেই ওনার পছন্দটাই কিনে নিলাম কারণ ব্ল্যাকের মধ্যে হোয়াইট খুবই সুন্দর লাগছিল তো কেনার পর আমাকে ব্যাগটা উনি দিচ্ছেন যে এই নাও তোমার কাপড়টা আমরা দুজন যখন শপিংয়ে আসি তখন কিন্তু আমি ওনাকে পছন্দ করে দিই এবং উনি আমাকে যে কোনো কিছু পছন্দ করে দেন তো এটাই হচ্ছে আমাদের শপিং আর হচ্ছে এরপর সাব এখাচ্ছে এটা হচ্ছে দুপুরের লাঞ্চ আমাদের এরপর বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করে ডাইরেক্টলি করে চলে যাব আর ওনার আবার কাজ আছে কাজে যাবেন তো এই হচ্ছে খুবই ভালো লাগে আসলে ওনার সাথে যখন বের হই কারণ আপনজনের সাথে তো বের হওয়ার মজাটাই আলাদা তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ